সবাই সমান অধিকার, এই যে আন্দোলন করার অধিকার থাকে, আন্দোলনে ওনারা 49 দিন ধরে আমাদের সাথে আলোচনায় বসার প্রয়োজনটুকু মনে করলেন না? কিসের ভয়? আমরা কি রাখছি এখানে? ওনারা আসলে পরে কি ওনাদেরকে আমরা মেরে কি বাগিয়ে দেবো নাকি ওনাদেরকে গুলি করে মারবো আমরা? কিসের ভয়? আপনি যদি না আসতে চান প্রতিনিধি পাঠান না আপনার রাজ্য সরকারের, আমরা কি দাবি রাখছি আপনি যদি না জেনে থাকেন? না জানার তো বিষয় না বলছি তর্কের খাতিরে, ওরা জানেননি যা না জানার বিষয় না। আমরা ডিরেক্টর মহোদয় থেকে শুরু করে আমরা শিক্ষা সচিবকে অবধি আমরা মেমোরেন্ডাম আকারে লিখিত আকারে দিয়েছি, তাহলে না বোঝার কোথায় আছে? আর এখন প্রত্যেক দিন তো স্যারেরা আলোচনা রাখছেন, সে কি বিষয় দাবিগুলি রাখছে আর কি বলবো, আর বলার কোনো বাসা নেই। আমরা 25 তারিখ অবধি সময় বেঁধে দিয়েছি, 25 তারিখের মধ্যে যদি ওনারা জবাব না দেন যে জয়েন্ট মুভমেন্ট কমিটি ডিসিশন নিয়ে রেখেছে পরবর্তী পদক্ষেপ নেতাজি সুভাষ চন্দ্র বোস এবং শহীদ ভগৎ সিং এর নীতি অনুসরণ করে আমরা তীব্র আন্দোলনের দিকে অগ্রসর হতে যাচ্ছি, কি করব কিন্তু আমরা জয়েন্ট মুভমেন্ট কমিটি 10,300 ডিসিশন নিয়ে বলবে, সময়ে সেটা প্রতিফলিত হবে।